একাধারে তিনি টলিউড অভিনেত্রী, অন্যদিকে সাংসদ। বলুন তো কার কথা বলছি? আমরা বলছি তৃণমূল সাংসদ নুসরত জাহানের কথা। টলিউডকে তিনি অনেক কিছু দিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন উঠছে বসিরহাটের জন্য তিনি কি করেছেন। এই প্রশ্ন শুনেই রীতিমতন সোজা সবটা জবাব দিলেন নুসরত। একই সঙ্গে তার বিজেপিতে যোগদান নিয়েও বিতর্ক ওড়ালেন নুসরত। এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন ঢাকঢোল পেটাতে তিনি চান না, তবে বসিরহাটের জন্য তিনি অনেক কাজ করেছেন। মহিলা শিশুদের পাশাপাশি যাতে সকলের সুবিধা হয় তার জন্য রাস্তা মেরামতের পাশাপাশি জলের সমস্যা সমাধানের জন্য নাকি নিজেই উদ্যোগ নিয়েছেন সাংসদ। নুসরত নিজেই ন্যাশনাল ওয়াটার রিসোর্স কমিটির সদস্য, তাই এই সমস্যার সমাধানে তার বেশ সুবিধাও হয়েছে, এমনটাই জানিয়েছেন তৃণমূলের সাংসদ। লোকসভা ভোটে জেতার পরে বসিরহাটের মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়েছে এবং এলাকায় সিসিটিভিও লাগানো হয়েছে বলে জানিয়েছেন তারকা এই সাংসদ। কিন্তু সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সহ বিভিন্ন এলাকার কিছু কিছু সমাজ বিরোধী কার্যকলাপ সামনে আসায় ফের প্রশ্ন উঠছে যে সেখানে মানুষ কতটা নিরাপদ। সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপরে রয়েছে লোকসভা নির্বাচন, তাই নুসরতের এই খতিয়ান আদৌ সত্যি কি তার বিচার করবে সাধারণ মানুষ। তবে তিনি সিনেমার পাশাপাশি যে সমান তালে রাজনীতিও করে চলেছেন তা মনে করিয়ে দেন তারকা সাংসদ। পাশাপাশি এবার তাকে দেখা যায়নি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, কিন্তু কেন তিনি বলেন প্রেগনেন্সির কারণে তিনি দিল্লিতে যেতে পারেননি, তাই কেআইএফএফ এর সময় তিনি দিল্লিতে সেশনে ছিলেন বলেও জানিয়েছেন নুসরত জাহান। তবে বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন বেশ কয়েকদিন ধরে এই কানাফুসও কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু জানেন কি এই বিষয় নিয়েই তিনি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেননি। যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে বসিরহাটের জন্য তিনি কি করেছেন, তাকে যখন এইভাবে কটাক্ষ করা হচ্ছে যে তিনি সিনেমা করছেন অথচ বসিরহাটের মানুষের জন্য কিছু করছেন না, তিনি কিন্তু একটা দীর্ঘ খতিয়ান দিয়ে দিয়েছেন যে সেখানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো থেকে শুরু করে সিসিটিভি ফুটে ক্যামেরা লাগানো থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ করেছেন, কিন্তু মেন যে প্রশ্ন যে তিনি কি বিজেপিতে যাচ্ছেন তার তিনি কোনো রকম কোনো উত্তর দেননি। শুধু তিনি বলেছেন তিনি দলের প্রতি সৎ এবং দলের প্রতি তিনি ভরসা রাখছেন। খুব স্বাভাবিকভাবেই নুসরত তার নিজের এই যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার নিয়ে বরাবর জল্পনার মধ্যে থেকেছেন, তার যে সন্তান তার সঙ্গে ইয়াসের সম্পর্ক এই নিয়েও কিন্তু বিস্তর জলঘোলা হয়েছে। এই সমস্ত খবর প্রতি মুহূর্তে আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, এরকম আরও খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো, কিন্তু তার জন্য আপনাদের কী করতে হবে, অবশ্যই আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ের দিকে নজর রাখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আজতাক বাংলা।